শাদি কা লাড্ডু রে বাবা, জো খায়েগা অভি পস্তায়েগা, জো নেহি খায়েগা অভি পস্তায়েগা। যতক্ষণ পর্যন্ত বিয়ে করেন নাই ততক্ষণ আপনার কাছে মনে হবে যে আমি বিশাল কিছু এখনো করিনি, এরকমটাই মনে হয়। মানে আপনি শুধু পস্তাবেন বিয়ে না করেন। আবার যখন আপনি বিয়ে করবেন তখন আপনি আবারও পস্তানো শুরু করবেন যে আমি কি করলাম, কি ভুলটা করলাম, কি মিস্টেকটা করলাম, কেন আমি বিয়েটা করলাম, শালা বিয়েটা করে ধরাই গেলাম। আমি একজন ছেলে মানুষ হিসেবে যতটুকু জানি, ছেলেরা সাধারণত বিয়ের পরে, এমন কোনো ছেলে আমি আমার জীবনে এখনও পাই নাই যে বিয়ের পরে একবার হলেও বলে নাই ইস বিয়েটা আর কদিন পরে করলেও তো পারে, অযথা কেন বিয়েটা এত দ্রুত করে। তো এর নাম হলো বিয়ের পরে তোমার কাছে মনে হবে না, বাট তোমার আত্মীয় স্বজন পরিবার পরিবার বাবা মা এদের কাছে মনে হবে যে ছেলেটা মনে হয় একটু পর পর হয়ে গেল। আবার স্ত্রীর কাছে মনে হবে যে আমার হাজব্যান্ড হয়তো বাবা মা ভক্ত, শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি ভক্ত, আমার কোনো কথার বলে না। আসলে ছেলে মানুষগুলো হলো বলদ, বলদ বোঝেন। কেন বলদ বললাম, যে মাও ভুল বোঝে ছেলেকে, স্ত্রীও ভুল বোঝে ছেলেকে, সন্তান সন্ততি ভুল বোঝে ছেলেকে, হ্যাঁ শ্বশুর শাশুড়ি ভুল বোঝে ছেলেকে, ভাই বোনও ভুল বোঝে ছেলেকে। মানে কত রকমের বিপদ, আপনি যাবেন কত? স্ত্রীর কথা না শুনলে স্ত্রী মনে করে যে তার বাবা মার কথা শুনতেছে, বাবা মার কথা না শুনলে মনে করে এই নতুন বউ নিয়ে আসছে সে আমার ছেলের মাথা ঘোলাই দিছে। আবার ভাই বোন যদি আগের মতো সেরকম সময় না পায় তাহলে মনে করে যে আমার ভাই তো অনেক পর হয়ে গেছে, এই মেয়ে আসলে এই মেয়েই আমার ভাইকে শেষ করছে। আসলে একদম ভুল ধারণা। আপনার আমার সবার মানসিকতাটা হলো মন থেকে মেনে নেওয়ার মতো মানসিকতাটা থাকে, এটাই হলো সবচেয়ে বড় কথা। ছেলে কখনো পর হয় না, ভাই কখনো পর হয় না, শ্বশুর শাশুড়ির কাছে জামাই কখনো পর। আসলে জামাই শালার এমন অবস্থা, জামাই ডানে যেতে পারে না বামেও যেতে পারে না, স্ত্রীর কথা শুনলে মা বেজার, মার কথা শুনলে বউ বেজার, বাপের কথা শুনলে শ্বশুর বেজার, শ্বশুরের কথা শুনলে শাশুড়ি আম্মা বেজার। মানে এইরকম একটা ভেবাচাকার মধ্যে পুরুষের জীবন, ঠিক আছে? যারা বিয়ে করো নাই তারা এরকম একটা সিচুয়েশন ফেস করার জন্য রেডি থাকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।